আগুনে পুড়ে ভস্মীভূত একটি দোকান। ঘটনাটি আসানসোলের উত্তর থানার অন্তর্গত ডিপুপাড়ায় সোমবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত মেলেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 10 লক্ষ টাকার বেশি হয়েছে বলেই জানা গেছে। আগুন লাগার কারণ অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে। একটি দোকানের মধ্যে সমস্ত জিনিস রাখা ছিল, সাথে মহিলাদের পার্লার এবং স্টেশনারি জিনিসপত্র ছিল। সমস্ত কিছুই পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আমি আর আমার দাদা দৌড়ে এসেছি, এসে দেখছি সব চারটা লেগে গেছে। কি করে আগুনটা লেগেছে? ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে মনে হয়। কত টাকার জিনিস বের হয়েছে? প্রায় 10 লাখ টাকার উপরে জিনিস ছিল। দাদু বেশি ছিল, সাহায্য করা সেটাই আমরা দাঁড়িয়ে গেলাম। আমি শূন্যতে দাঁড়িয়ে গেলাম, আবার সেই শূন্যতে এখন দাঁড়িয়েছে। সেটা আমরা চেষ্টা করে দেখবো, দাদা আসুক, আমার দাদা আসুক, যে আমরা সবাই মিলে ওকে ভালো সাহায্য করতে পারি। সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।